আমরা দেখাবো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যায়াম, সেটা হচ্ছে হাতের এবং এটা হচ্ছে বাইসেপ। এবং বাইসেপের বা হাতের ব্যায়াম যখন আমরা বলি তখন কিন্তু মেয়েরা চমকে উঠে যে ওরে বাবা, বলে পরে তো অনেক মাসল হয়ে যাবে। হ্যাঁ, আমরা মাসল যাচ্ছি না, আসলে মেয়েরা মাসল কজন চায়, আমরা মাসল তৈরি করতে চাচ্ছি না, আমরা মাসলটা তৈরি করতে চাচ্ছি। এবং তৈরি করতে চাচ্ছি কেন, সামনে মাসলটা কি ব্যাপারে হেল্প করে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েরা যে কাজগুলো করেন খুব হালকা ধরনের কাজ করেন, কিন্তু যখন দরকার হয়, যখন আপনার বাচ্চা হওয়ার পরে আপনি বাচ্চাকে কোলে নেবেন বা তুলবেন বা ওর সাথে খেলা করবেন বা অনেক শপিং করবেন, সেগুলো হাতে নিয়ে হাঁটবেন, বা অন্য কোনো দরকার খুব ভারী পাত্র আপনি চুলা থেকে নামাবেন বা কোনো কিছু, সব ক্ষেত্রে কিন্তু আপনার বাইস মাসলটাই অ্যাক্টিভেট হয়। এবং তখন যদি এখানে প্রপার স্ট্রেংথটা না থাকে বা স্ট্রেংথ থাকলেও কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। আপনি একটা কোনো হাতা কাটা বলবেন কিন্তু হাতটা মোটেও ভালো দেখা যাচ্ছে না, সেজন্য আপনি একটা ভুগছেন। সেক্ষেত্রে অবশ্যই ব্যায়ামের ক্ষেত্রে আপনার প্রায়োরিটি থাকবে যে হাতটা কিভাবে আমি কমাবো, পাশাপাশি এই মাসলটাকে আমি টোন করবো, যেন সেটা শুধু শুকনো মনে হবে না, সুন্দর দেখা যাবে। তো আমরা আজকে ব্যায়ামটা করবো, নাম হচ্ছে প্রেসার কুকার শুরু করবো। বলটাতে আমরা নামবো যে সবসময় বারবার প্রত্যেকটা বমি বলছি যে পেট একদম ইনকন্ট্রোল, নিঃশ্বাসটা ছেড়ে পেটটা ভেতরে রেখে কন্ট্রোলে রেখে তারপর আপনার ব্যায়ামটাতে যেতে হবে। কারণ যে বডি পার্টি আপনি করেন না কেন ব্যায়ামে, এই জায়গাটা যদি আপনি অ্যাক্টিভেট না রাখেন, টোটাল বডি অ্যালাইনমেন্ট আপনার ঠিক না থাকে, তাহলে প্রপার বেনিফিটটা বা টোটাল বেনিফিট আপনি পাচ্ছেন না। সো এটা ভিতরে রেখে টোটাল বডি অ্যাক্টিভেটেড, এবার হাত থাকবে একদম ঠিক বলের একদম শেষ প্রান্তে, এখান থেকে একদম এক্সটেন্ড করবেন নাকার, নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে কাল যাবে অ্যাক্টিভেট হয়, এবং নিঃশ্বাস নিতে নিতে করতে থাকতে এখানটা আমরা খেয়াল করবো যে ছেড়ে দেওয়ার সময় যেন কন্ট্রোলটা থাকে, এমন না যে আমি ছেড়ে দিলাম এবং হাত থেকে পড়ে গেল, পুরোটা সময় আমার মাসলটাকে অ্যাক্টিভ রাখতে হবে, যে মাসলটা যেন খুব দামি একটা জিনিস পড়ে গেল ভেঙে যায়, খুব সাবধানে রাখতে হবে যেন
না বাচ্চার সাথে যখন আপনি খেলতে যাচ্ছেন আপনি নিশ্চয় চাইবেন না যে সে পড়ে যাক। যেভাবে আপনি ধরবেন একটি রেখে সেভাবে আপনি ওয়েটটা নেবেন বা খুব হালকা পানি বোতল নিতে পারেন, বোতল নিতে পারেন, নিয়ে আপনি অ্যাক্টিভ করবেন স্ট্রং অ্যান্ড দেন ব্যাক। গুড, এটা অনেকটুকু বেশি হবে, কি কারণে বেশি হবে, কারণ হাত কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি, ফলে এখানে শক্তি একটু বেশি থাকে, কিন্তু কাজটা ঠিকভাবে করি না বলে সৌন্দর্যটা আসে না। এখানে আমরা যেটা করবো যে 25 থেকে 30 বার করবো, ব্যাপারটা আপনি নিজে যতটুকু হ্যান্ডেল করতে পারবেন স্ট্রংলি এবং উইথ ব্যালেন্স আপনি ততটুকু করতে পারবেন।